নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা জিদ্দার চেঙ্গিজ নিয়ে একটুখানি কথা বলবো এবং আমার দু একটা ব্যাপার একটু মনে হয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার আবেদনও থাকবে জিদ্দার প্রোডাকশন হাউসের কাছে যে আমি আমার ভিডিওটা যদি তাদের চোখে পড়ে থাকে, এই মানে আমি যেগুলো ভেবেছি সেগুলো যদি একটু তারা ভাবতে পারে তাহলে মানে খুব বেটার হবে বলে আমার মনে হয়। দেখো, আজকে সকালবেলা দেবদার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটা পোস্ট আসে যেখানে বাঘাযতীনের নায়িকাকে খোঁজা হচ্ছে এবং সেটার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যেমন তাকে বাংলায় সাবলীলভাবে কথা বলতে হবে, তার উচ্চতা মানে 5'3" থেকে 5'7" হতে হবে, তার বয়স সীমা হতে হবে 20-25 বছর এরকম, পোর্টফোলিও জমা করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো এই দেবদার এই উদ্যোগটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবারে দেখো, আমরা ন্যাচারালি জানি যে জিদ্দা তার ছবিতে তিনি তাকেই মুখ্য করে দেখাতে খুব বেশি পছন্দ করেন। আমরা যদি লাস্ট টাইম রাবণও দেখে থাকি তো জিদ্দা কিন্তু নিজের জায়গা এক ফোঁটাও ছাড়েন না, এটা আমরা জানি। এটা গেল একটা অন্য দিক, কিন্তু জিদ্দার ছবিতে অভিনয় করবার জন্যে যদি এইরকম কিছু অডিশনের ব্যবস্থা করা হয় মানে তাহলে আমার মনে হয় অনেক মানে বিশাল একটা ব্যাপার হবে। কারণ এরকম প্রচুর ছেলেমেয়েরা আছে যারা হয়তো অভিনয়টা শেখে, যারা থিয়েটার করে, কিন্তু বুঝতেই পারছে না তারা কোথায় গিয়ে তাদের অভিনয় জগৎটাকে আরো বৃদ্ধি করতে পারবে। তো এই মানে এই যে সুপারস্টাররা জিদ্দা দেবদা এনারা যদি এগিয়ে আসেন, আমার মনে হয় এই যে ছেলে মেয়েগুলো তারা একটা কাজ করবার একটা আলাদা উন্মাদনা পাবে এবং তাদের কাছে এটা প্রচন্ড খুশির একটা ব্যাপার হবে। তো আমি বলতে চাইছি, নায়িকা নাইবা হলো যে কোনো মানে যে কোনো কোনো একটা ছবির ধরো গল্প চুজ করা হলো, তারপরে একটা চরিত্রের জন্য সে ক্ষেত্রে অডিশন নেওয়া হোক না, নতুন নতুন ছেলে মেয়েদেরও একটু সুযোগ দেওয়া হোক, তাহলে আমরা অন্য কোনো মুখও দেখতে পাবো। এটা আমার একটা আবেদন জিদ্দার প্রোডাকশন হাউসের কাছে আর কি। তো এটা নিয়ে ভাবা গেলে আমার মনে হয় ভালো হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, চেঙ্গিজকে এবার বুকমাই শোতে আনাটা খুব জরুরি, মানে এটা সিরিয়াসলি বলছি আমি। তার কারণ দেখো, বুকমাই শো এমন একটা জিনিস যেখানে কিন্তু প্রচুর আগে থেকে একটা ছবি যদি চলে আসে, মানুষ সেই ছবিটা নিয়ে কতটা ইন্টারেস্টেড সেটা বোঝা যায়। এবং চেঙ্গিজ ছবিটা নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড একটা হাইপ আছে এটা আমরা জানি। বুকমাই শোতে যদি চট করে ছবিটাকে এনে দেওয়া হয়, বিশেষ করে জিদ্দার জন্মদিন আর মাত্র বেশি দিন বাকি নেই, মানে 12-13 দিন বাকি আছে, তো তার আগে আগে যদি বুকমাই শোতে চেঙ্গিজ ছবিটাকে এনে দেওয়া হয়, আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে মানে এই ছবিটার হাইপ আরো অনেক বেশি ক্রিয়েট হতে পারবে। মানে একটা ছবি রিলিজের অন্তত থাকুক না 3-4 মাস আগে থেকে সেটা বুকমাই শোতে থাকুক, আর যদি জানুয়ারিতে রিলিজ করে সেক্ষেত্রে তো আরো উচিত ইমিডিয়েটলি বুকমাই শোতে এনে দেওয়া চেঙ্গিজকে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করা আমার মনে হয় উচিত। নিশ্চয়ই ভাবনা চিন্তা হচ্ছে, তবে আমি একজন অডিয়েন্স হিসেবে আমি খুব খুশি হব জিদ্দার চেঙ্গিজ যদি বুকমাই শোতে এবারে আনা হয়, কারণ প্রমোশনাল স্টাইলটা একটু অন্যরকম ভাবে নিতেই হবে। যদিও আমি জানি জিদ্দার এরকম মানে প্রোডাকশনের চেঙ্গিজের সময় প্রমোশনের অন্যরকমের প্ল্যানিং আছে, দেখা যাক সেটা কতটা কার্যকরী হয়। আমি মন থেকে চাইবো ভীষণই ভালো একটা প্রমোশন হোক, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে সিনেমার প্রমোশন নেই সেই সিনেমা মানুষের চোখের সামনে পৌঁছতে পারবে না। আমরা একসে এক ভালো ভালো বাংলা ছবিকে দেখতে পাচ্ছি যেগুলো উইদাউট প্রমোশনের জন্য ধসে পড়ে গেছে। মানে আমি এক্ষুনি তোমাদের একটা মানে জলজান্ত উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে মিশন এভারেস্ট ছবিটা, দুর্গাপুজোয় রিলিজ হয়েছিল, সেই ছবিটা সবচেয়ে বাজে ব্যবসা করেছে, কিন্তু দুর্গাপুজোর মানে দেখার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগা দ্বিতীয় নম্বর ছবি ছিল মিশন এভারেস্ট। যাই হোক, এই ছিল আমার এখনকার বক্তব্য। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থাকো। খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনই চ্যানেল, বাই বাই।